Hi guys, welcome to Shadona's Kitchen. এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমরা কাঁচা পেঁপে ভালো করে গ্রেট করে নেব। এটা বানানোর জন্য আমাদের লাগবে গ্রেট করা পেঁপে, গরম মশলা, সরষের তেল, শুকনো লঙ্কা, হলুদ, জিরে ধনে, চিনি, ঘি ও এলাইচি পাউডার। তারপর কড়ার উপর তেল দিয়ে গরম করার পর প্রথমে আমরা গরম মশলা, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে তার ওপর গ্রেট করা পেঁপেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তার ওপর হলুদ, লঙ্কা গুঁড়ো ও জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে তার ওপর সামান্য পরিমাণে জল দিয়ে আর একবার ভালো করে নাড়িয়ে নেব। কিছুক্ষণ চাপা রাখার পর তার উপরে কিশমিশ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর এলাইচি গুঁড়ো ও ঘি দিয়ে আরো ভালো করে নাড়িয়ে নেব। তারপর আমরা সার্ভ করে নেব। আপনাদের যদি এই পেঁপের নতুন রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।